হাই প্রিয়ন, ওয়েলকাম টু তনু কুকিং হাউস। তনু কুকিং হাউসে সব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন ভিডিও আপলোডের পর সবচেয়ে আগে নোটিফিকেশান পেতে। তৈরি করছি প্রন উইথ এগ পোলাও। পোলাও সবাই কম বেশি পছন্দ করে, আর উপকরণ এবং রান্নার ধরনের জন্য এর স্বাদ একদমই বদলে যেতে পারে। তো এই রেসিপি অনুযায়ী তৈরি করুন এবং দেখুন এর স্বাদ সত্যিই বদলে গেছে। প্রথমে একটি প্যানে ঘি দিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 4 এলাচ এবং 4 টুকরা দারচিনি। একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে আমি ব্রাউন কালার হলে আমি এটা তুলে রাখবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিয়েছি। এরপরে মাঝারি সাইজের এবং ছোট সাইজ একসঙ্গে মিক্সড করা আছে চিংড়ি মাছ। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে, আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ এবং একটুখানি হলুদ। এভাবে নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি, এখানে চিনি গুঁড়া চাল আছে 1.5 পট। আমি এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আপনারা যে কোনো ধরনের চাল ইউজ করতে পারেন, পোলাও চাল বা বাসমতি চাল, চিনি গুঁড়া চাল। এরপরে সব কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমি যেহেতু এই পটের 1.5 পট চাল দিয়েছি, তাই আমি এখানে 3 পট জল দিব। আপনারা যে কাপে বা পটেই মেপে চাল দেন না কেন, তার ঠিক ডাবল পরিমাণ জল হবে। জলের পরিমাণটা একদম সঠিকভাবে না হলে এটা ঝুরঝুরে হবে না। এরপরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবং আমি ঢেকে রাখবো 20 মিনিট। বিশ মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখতে পাচ্ছি জলটা শুকিয়ে গেছে এবং চালটাও সিদ্ধ হয়ে গেছে। একটুখানি নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা গোলমরিচের গুঁড়ো এবং একটুখানি লবণ। আপনার লবণটা অবশ্যই পরিমাণ বুঝে দিবেন, আপনি কতটুকুন পোলাও রান্না করছেন সেটার উপরে ডিপেন্ড করছে। এরপরে আমি এর উপরে সিদ্ধ করে রাখা ডিম কেটে দিচ্ছি। ঠিক এটা উপরে বসিয়ে দিয়ে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ একটু বাদামি করে সেটা ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি মৃদু আঁচে ঢেকে রাখব আরও 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমি এটা পরিবেশন করছি। ঝটপট তৈরি হয়ে গেল প্রন উইথ এগ পোলাও। আশা করি এই ইজি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে তনু কুকিং হাউজের সঙ্গেই থাকুন। শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি, বাই।